ইকরি, এই যে তুমি আম খাচ্ছো, তুমি কি জানো আম কোথা থেকে এসেছে? এই আম তো তুমি ইকরিকে দিয়েছো আশা, তার মানে আম আসে আশার কাছ থেকে। না ইকরি, আম আমার কাছ থেকে আসেনি। আম কোথা থেকে এসেছে সেটা বলার জন্য আজকে আমি তোমাকে শোনাবো টাটকা দেশের একটা গল্প। টাটকা দেশের গল্প? হ্যাঁ, টাটকা দেশের রাজার নাম টাটকা রাজ। রাজা টাটকা রাজ টাটকা খাবার ছাড়া কোনো কিছুই খায় না, আর খাওয়ার আগে দেখে নেয় খাবারটা কোথা থেকে এসেছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে শোনো টাটকা দেশের টাটকা রাজের গল্প। বাহ, আজকের সকালটা কি অদ্ভুত সুন্দর! এমন সুন্দর সকাল যদি একটা ফল খেয়ে শুরু করা যায় তাহলে বেশ হয়। আমি আম খেতে চাই। আম দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। মহারাজের জন্য আম আনা হোক। আমি নিশ্চিত হতে চাই আম কোথা থেকে আসে। আম আসে রাজপ্রাসাদের রান্নাঘর থেকে মহারাজ। তা ঠিক, কিন্তু রাজবাবুর জি আম কিনে আনে দোকান থেকে। রাজ পণ্ডিত মহারাজ, আপনি বলুন আম আসে কোথা থেকে। মহারাজ, আম আসে আম গাছ থেকে। এক একটি আম গাছে থোকা থোকা আম ঝুলে থাকে। আম গাছ হাজির করা হোক। দেখুন মহারাজ, আম গাছে থোকা থোকা আম ঝুলে আছে। ধন্যবাদ রাজ পণ্ডিত, ধন্যবাদ হে আম গাছ, ধন্যবাদ খানসামা। যাও এক্ষুনি এখান থেকে একটি হলুদ রঙের পাকা টসটসে আম আমার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসো। যাকে মহারাজ। আম খাবো, সঙ্গে থাকবে দুধ। দুধ আনা হোক। আমি তার আগে নিশ্চিত হতে চাই দুধ কোথা থেকে আসে। মহারাজ, দুধ আসে ফ্রিজ থেকে। তা ঠিক, কিন্তু দুধ আসে গোয়ালার কাছ থেকে। কিন্তু গোয়ালা দুধ পায় গরুর কাছ থেকে। গরু হাজির। ধন্য মহারাজ, রাজদরবারে ডাকার জন্য আমি ধন্য। মহারাজ, আমি প্রতিদিন বাছুরকে দুধ দেই। দুধ দেয় আমার অন্যতম কাজ। আপনাকে আমার পুষ্টিকর দুধ দিতে পারলে আমি খুবই আনন্দিত হব। ধন্যবাদ হে গুরু, ধন্যবাদ তোমার পুষ্টিকর দুধের জন্য। এই কে আছো? খানসামা হাজির। যাও এক্ষুনি ওই টাটকা দুধ গরম করে নিয়ে এসো। জি মহারাজ। এসো গুরু। আম খাবো, সঙ্গে দুধ, আর তার সঙ্গে যদি একটা সেদ্ধ ডিম থাকত তাহলে খাওয়াটা হতো পরিপূর্ণ। মহারাজের জন্য ডিম আনা হোক। তার আগে আমি নিশ্চিত হতে চাই ডিম আসে কোথা থেকে। ডিম আসে ফ্রিজ থেকে। না 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 না, রাজ বাবুর্চি ডিমওয়ালার কাছ থেকে ডিম কেনে মহারাজ। না না রাজঘোষক, আমরা ডিম পাই মুরগি থেকে। মুরগি ডিম পারে। মুরগি হাজির। মুরগি, তুমি কি ডিম দাও? জি মহারাজ, আপনি আমাকে রাজ দরবারে ডেকেছেন, আমি ধন্য। ধন্য আমার ডিম পাড়া জীবন। দয়া করে আমার জন্য একটা ডিম পেড়ে দাও। মহারাজ, আজ সকালেই আমি একটা ডিম পেড়ে ফেলেছি। আসার সময় এই ডিমটাই নিয়ে আসলাম। বাহ 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 বাহ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, কি সুন্দর মনোমুগ্ধকর ডিম। এই কে আছো? খানসামা হাজির। যাও এক্ষুনি এই মনোমুগ্ধকর সুন্দর ডিমটি সিদ্ধ করে নিয়ে এসো। জি মহারাজ। এসো মুরগি। আর রাজ্যের সকলের জন্য আম দুধ আর ডিমের ব্যবস্থা করা হোক। আজকের মতো সভা এখানেই শেষ করা হলো। জি মহারাজ, সভা শেষ। তারপর টাটকা রাজ সেই আম দুধ ডিম নিয়ে সবাইকে নিয়ে খেতে লাগলো। দারুণ আছে, দারুণ। ইকরি এখন গুনিমারের দোকানে যাবি। কেন ইকরি? আর গুনিমারের দোকান থেকে ডিম আর দুধ এনে আমার সাথে খাবে। হ্যাঁ।